আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রেজ্জাকের দুর্নীতির ফিরিস্তি এখন এলাকার মানুষের মুখে মুখে। তার নিয়োগ বাণিজ্য, প্রকল্পের টাকা আত্মসাৎ, অত্যাচার নির্যাতন আর দখল দুর্নীতিতে টাঙ্গাইলবাসী ছিল অসহায়। অভিযোগ আছে অনিয়ম ও দুর্নীতি করে হচ্ছেন হাজার হাজার কোটি টাকার মালিক। টাঙ্গাইল ও জামালপুর প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবেই সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের অত্যাচার নির্যাতন আর দখল বাণিজ্যের বর্ণনা দিলেন ভুক্তভোগীরা। তারা বলছেন বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি নির্যাতন চালিয়েছেন আব্দুর রাজ্জাক। এখানে আমাকে অতর্কিত এই ডক্টর আব্দুর রাজ্জাক গুন্ডা বাহিনীগুলো লেলিয়ে দিয়ে আমাখানে মারা হয় এবং মানে রক্তাক্ত করা হয়, কোপানো হয়। লাস্ট মুহূর্তে তাকে আমাকে চোখে এখনও আপনি দেখতেছেন যে আমার ক্ষত চিহ্নটা আছে, চোখ উপড়িয়ে ফেলার উদ্দেশ্যে আমাকে চোখে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আঘাত করা হয়। এখানে একটা দোকান ছিল, সেই দোকানে ডক্টর রাজ্জাকের সন্ত্রাসী বাহিনী দ্বারা এই দোকান লুটতরাজ হয়। ডক্টর আব্দুর রাজ্জাক ভোলার নেতৃত্বে এই জমিগুলো জোর জবরদস্তি করে দখল করা হয়। হ্যাঁ, আমার ওইখানে এক বিঘা জমি আছে, আমার চাচার আছে হইলে 64%। উনি ওনার খালাতো ভাইকে দিয়ে টাঙ্গাইল শহরের ঠিকাদারি সেক্টরটা এবং ব্যবসা বাণিজ্য এবং চাকরি প্রমোশন এমন কোনো জায়গা নাই, উনি ওনার খালাতো ভাই তারেককে দিয়ে না করেছে। টাঙ্গাইল জেলা বিএনপির নেতা বলছেন আব্দুর রাজ্জাক ছিলেন সন্ত্রাসীদের গডফাদার। যে টাঙ্গাইলের এই 15 বছরে আব্দুর রাজ্জাক মন্ত্রী থাকাকালীন তিনি নিজেকে প্রথম দিকে ভদ্রলোক হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন, কিন্তু পরবর্তীতে তার মুখোশ বের হয়ে এসেছে। এমন কোনো কাজ নাই যে টাঙ্গাইলে তিনি এবং তার সাঙ্গপাঙ্গনা করে নাই, মূলত সন্ত্রাসীদের গডফাদার হিসেবেই তিনি পরিচিত ছিলেন। আব্দুর রাজ্জাকের অনিয়ম দুর্নীতির তদন্ত করে বিচারের দাবি তাদের। বিশেষ করে তার নির্বাচনী এলাকা মধুপুর ধনবাড়িতে এমন কোনো জায়গা নেই যে তিনি অনিয়মতান্ত্রিকভাবে সেখানে হস্তক্ষেপ করেনি। সে যে অন্যায় করেছে, অনিয়ম করেছে, তার বিচার অবশ্যই আমরা জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় টাঙ্গাইল সদর থানা ও মধুপুর থানায় রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।